বিডি জব এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুরু করছি সাধারণ বিজ্ঞান থেকে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নোত্তর বিসিএস প্রাইমারি সহ অন্যান্য সকল সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানা অজানা প্রশ্নোত্তরগুলো জেনে নিন এক প্রোটিনের মূল উপাদান কি উত্তর নাইট্রোজেন দুই এইচআইভি কি উত্তর ভাইরাস তিন এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা উত্তর অল্প বয়সী ছেলেমেয়েরা চার কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় উত্তর ভিটামিন ডি পাঁচ মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য উত্তর ভিটামিন ছয় দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার উত্তর আমিষ সাত মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে উত্তর দুইটি আট যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় উত্তর সূর্যগ্রহণ নয় কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে উত্তর ভিটামিন কে দশ কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় উত্তর এগারো ইনসুলিন কি উত্তর এক ধরনের হরমোন বারো দুধে কোন ধরনের এসিড থাকে উত্তর ল্যাক্টিক এসিড তেরো উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে উত্তর প্রচ্ছেদন চোদ্দ শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় উত্তর কিডনি পনেরো ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয় উত্তর ভালো আবহাওয়ার কোন মাটিতে সমান পরিমাণে বালি পলি ও কাদা থাকে উত্তর দো মাটি সতেরো পৃথিবীতে উত্তর দক্ষিণের বিভক্ত করেছে উত্তর নিরক্ষ রেখা আঠারো জলভাগের পরিমাণ বেশি উত্তর দক্ষিণ গোলার্ধে উনিশ ধ্রুবতারা দেখা যায় উত্তর উত্তর গোলার্ধে বিশ এন্টোমোলজি হচ্ছে উত্তর বিদ্যা একুশ নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না উত্তর ক্যালসিয়াম কার্বনেট বাইশ নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন উত্তর লোহায় মরিচা ধরা তেইশ খাদ্যের কোন উপাদান রক্ষে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে উত্তর আমিষ চব্বিশ কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম উত্তর পারদ পঁচিশ পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় উত্তর সোডা ওয়াটার ছাব্বিশ বহুমূত্র রোগে কোনো হরমোনের দরকার হয় উত্তর ইনসুলিন সাতাশ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক উত্তর পঁচিশ ভাগ আঠাশ আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে উত্তর পাঁচ শতাংশ উনত্রিশ পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ উত্তর খ উভয়ই ঠিক ত্রিশ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম উত্তর লুব্ধক একত্রিশ চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের উত্তর ছয় ভাগের এক ভাগ গ্রিনিচে যখন সময় রবিবার সকাল ছয়টা তখন এর নব্বই ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় হবে উত্তর রবিবার দুপুর বারোটা তেত্রিশ একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে উত্তর অসীম চৌত্রিশ বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি উত্তর কিলোওয়াট ঘণ্টা পঁয়ত্রিশ নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে হাউজ প্রভাবের জন্য দায়ী উত্তর কার্বন অক্সাইড ছত্রিশ নিষ্ক্রিয় গ্যাস নয় উত্তর অক্সিজেন সায়ত্রিশ কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে উত্তর সালক সংশ্লেষণ আটত্রিশ নাইট্রোজেনের প্রধান উৎস কি উত্তর বায়ু ঊনচল্লিশ ভাওলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে উত্তর চর্ম ক্যান্সার চল্লিশ এডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী উত্তর সচেতনতা সৃষ্টি একচল্লিশ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর ভিটামিন এ বিয়াল্লিশ কোনো রোগের নির্দিষ্ট লক্ষণ নেই উত্তর গনরিয়া তেতাল্লিশ কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয় উত্তর আমিষ চুয়াল্লিশ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তর তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার পঁয়তাল্লিশ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর অক্সিজেন সাধারণ তাপমাত্রায় কোনো মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে উত্তর পারদ সাতচল্লিশ নিচের কোন যৌগটি ভিটামিন সি উত্তর অ্যাসকর্বিক এসিড আটচল্লিশ সূর্যের শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায় উত্তর পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় উনুপঞ্চাশ কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম উত্তর বেলে মাটি পঞ্চাশ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় উত্তর বায়োগ্যাস